আমাদের র‍্যাঙ্ক এন্ড ফাইল থেকে আরম্ভ করি, আমাদের আমরা তার কোটিপতি হই নাই, আমাদের যে কর্মীরও কোটিপতি হয় নাই, বরঞ্চ আগে যে দারিদ্রতা সেই দারিদ্রতা এখনো অব্যাহত আছে আমাদের পার্টি লেভেলে। কিন্তু আওয়ামী লীগের লোকগুলা থানা লেভেল থেকে মানে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড কমিটি কোটিপতি হয়ে গেছে, মানুষ দেখছে দৃশ্যমান। তো এই কোটিপতি হওয়ার প্রসেসটা কি এটা সবাই জানে। তারপর হচ্ছে মাদক ব্যবসা, তারপর হচ্ছে যে আপনার ওই দখলি রাজনীতি, এই যে জিনিসগুলোর ফলে গ্রাম থেকে গ্রামান্তরে সর্বত্র কিন্তু সরকার থেকে জনগণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই তো ধরেন এখন গ্রামে গঞ্জে আওয়ামী লীগের যে সাংগঠনিক কর্মকাণ্ড সেটা নাই, শুধু আছে তদবির, জান্দরবাদ তদবির, আছে হচ্ছে কে পাবে কে পাবে না, এই রাজনীতি, এই সংস্কৃতি। তো এই সংস্কৃতি থাকার ফলে আগামী নির্বাচন কী হবে আমি জানি না, তবে অবস্থার উপর নির্ভর করে চৌদ্দ দলীয় শরী দলগুলা সিদ্ধান্ত নেবে। যিনি চৌদ্দ দলের নেত্রী তিনি তো চৌদ্দ দলকে ফাংশনিংয়ের ব্যাপারে কতটুকু সিরিয়াস সেটা তো অনেকেই সন্দেহ করছে। এখন উনি তো নিজেই প্রশাসন উপর নির্ভর করছেন সব কিছু করার জন্য, উনি রাজনৈতিক নেতা, রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা এবং রাজনৈতিকভাবে স্ট্রাগল করে উনি ক্ষমতায় এসেছেন, কিন্তু সেটা না করে এখন ক্ষমতায় আসার পর প্রশাসন কেন্দ্রিক হয়ে গেছে। এখন মনে হয় যে প্রশাসন ওনাকে রক্ষা করবে, কিন্তু এই প্রশাসন হচ্ছে রক্ষণশীল, এই প্রশাসন হচ্ছে যে জনগণ প্রো পিপল নয়, এই প্রশাসন হচ্ছে যে সাম্প্রদায়িক এবং লুটেরা ধনীশ্রেণীর প্রতিভূ। কারণ এই এই প্রশাসনের উপর নির্ভর করে মাননীয় প্রধানমন্ত্রী সার্বদিনগুলো কীভাবে চলবেন আমি উদ্বিগ্ন। এটা দেখেছে, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী এটাও উনি সঠিক কাজ করেন নাই। প্রথমত উনি চৌদ্দ দল যদি না হতো তাহলে উনি ক্ষমতা আসতে পারতেন না, চৌদ্দ দল হয়েছে বলে স্ট্রাগলের আউটকাম হিসাবে উনি ক্ষমতা এসেছেন, আমরা খুশি। চৌদ্দ দলের প্রতিনিধি ইয়া ছিল, মহাজোটের প্রতিনিধি ছিল, সেকেন্ড টার্ম মহাজোটের প্রতিনিধি ছিল, এখন হতো হতো উনি মনে করেছেন আমাদের দল ছোট, প্রত্যেকটা দল ছোট ছোট, এরা কিছু নিজেরা তো আসতে পারবে না, আওয়ামী লীগের করুণার উপর আসতেছে, এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, অমুক হচ্ছে। এখন মুশকিল হচ্ছে কে কাকে করুণা করে, কে কাকে করুণা করে, এটাই হচ্ছে বিষয়। আমরা কারো করুণা প্রার্থী নই।